হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওতে থাকছে আমার বোনের হাতে বিকেলের কিছু নাস্তার রেসিপি। এই তো এটা সন্ধ্যাবেলার লোক টেবিলে, ডাইনিং টেবিলে লাইট আলো দিয়েছে, আর হচ্ছে এই যে ধূপের মতো সুগন্ধি একটা লাইট জ্বালিয়েছে। এটা দিয়ে মশা মাছি দূর হয়, কিন্তু গ্রানটা খুবই সুন্দর হয়। এই তো এখানে মিষ্টি সমচা রেডি করেছে, এই রেসিপিটাও থাকছে আজকের ভিডিওতে। চলুন দেখতে থাকি, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে সকালবেলা কিছু বাজার নিয়ে আসছে, গুছিয়ে নিচ্ছে বাজারগুলো। তো দেখতে থাকেন, ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়েন, সুন্দর একটা কমেন্টস করেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো এখানে কিন্তু চিকেন দিয়ে একটা বার্গার আইটেম তৈরি হবে। আজকে রেসিপিগুলো সম্পূর্ণ তেল ছাড়াই বলতে পারেন। এখানে এয়ার ফ্রাইতে চিকেন গরম করে নিচ্ছে, তো এটি ফ্রোজেন করা চিকেন ফ্রাই ছিল, তাই একটু এয়ার ফ্রাইতে গরম করে নিচ্ছে। আর হচ্ছে সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, ওটাও প্যাকেটের ছিল, এয়ার ফ্রাইতেই গরম করা হয়েছে। এবার মিষ্টি সমচা বানানোর জন্য যে শীটগুলো রেডিমেড কেনা হয়েছে, এটি দিয়ে মিষ্টি সমচা রেডি করবে। তো দেখতে থাকুন আজকে রেসিপিগুলো, খুবই মজাদার রেসিপি, দেখতেই লোভনীয় হয়েছিল, খেতে না জানি কত ভালো লাগছে। এই যে ভিতরে পনির দিয়ে আজকে মিষ্টি সমচাগুলো রেডি করবে। দেখতে থাকুন আমার ভিডিওটা, যদি ভালো লাগে লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবেন। নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার আপু ভিডিওগুলো করে দিয়েছে, আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। এই যে সমচাগুলো কিন্তু ওভেন থেকে নামানো হয়ে গেছে, এর ভিতরে একটু ক্রিম দিয়ে দিবে, ড্যানিশ দুধের মতো একটা মিষ্টি জাতীয় ক্রিম হবে এর উপরে। সম্পূর্ণ নতুন এই রেসিপিগুলো দেখে নিলাম, শিখেও নিলাম। এবার স্যান্ডউইচ জাতীয় একটা রেসিপি করবে।